প্রিয় স্টুডেন্টস, আজকে আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা হলো বায়ো ফর্টিফিকেশন। তো আগের দিনে আমরা এতটা অবধি করে নিয়েছিলাম যে প্লান্ট ব্রিডিংয়ের সুবিধা কোথায়, একটা ডিজিজ রেজিস্ট্যান্স করে তোলা একটা ইনসেক্ট পেস্টের বিরুদ্ধে, তাই না? আর কী কী করেছিলাম, ডিজিজ রেজিস্ট্যান্স করে তোলা, তাকে কোনো ইনসেক্ট বা পেস্টের বিরুদ্ধে করে তোলা, তাতে এক্সাম্পলগুলো করেছিলাম সবগুলো। তো তোমরা আমায় কমেন্ট কমেন্ট করো বা অ্যান্সারে জানাও যে মিউটেশনাল ব্রিডিংয়ের ফলে কোন কোন দুটো ভ্যারাইটি তৈরি করা হয়েছিল, ঠিক আছে? এটা জানাবে। আর একটা জানাও যে যে কলিফ্লাওয়ার রয়েছে, কলিফ্লাওয়ারের কোন ভ্যারাইটি ব্ল্যাক রট এবং ব্ল্যাক রট দ্বারা রেজিস্ট্যান্স, অর্থাৎ ব্ল্যাক রট দ্বারা রেজিস্ট্যান্স কলিফ্লাওয়ারের কোন ভ্যারাইটি, এটা জানাও অ্যান্সারে। আর একটা অ্যান্সার জানাও যে কুসিফেরা যে রয়েছে, কুসিফার্স এটা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়, ঠিক আছে? কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? আর আর্লি ব্লাইট পটাটো, লেট ব্লাইট পটাটো কোন ফাঙ্গি দ্বারা হয়? আর রেড রট অফ সুগার কেন কোন ফাঙ্গি দ্বারা হয়? তো এগুলো কমেন্ট অ্যান্সারে জানাবে, ঠিক আছে? এগুলো তোমাদের আজকে কোশ্চেন, হোমটাস্ক। এবারে আমরা যেখানে যাব, দেখো বায়ো ফর্টিফিকেশন, ঠিক, বায়ো ফর্টিফিকেশন। দেখো এই টার্মটাকে যদি তোমরা ভাঙো, বায়ো ফর্টিফিকেশন মানে বায়োর সাথে কিছু ফর্টিফিকেশন, কিছু আমরা মিক্সিং করছি, ঠিক আচ্ছা? বায়ো মানে কি? কোনো অর্গানিজম মিক্সিং করছি কার সাথে? ওই ব্রিডিং ক্রপের সাথে। অর্থাৎ আমরা যে খাবারটা উৎপাদন করলাম, যে ক্রপটা উৎপাদন করলাম প্লান্ট ব্রিডিংয়ের মাধ্যমে, একটা প্লান্ট তৈরি করলাম, একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের সাথে যখন ফর্টিফিকেশন কিছু মিক্সিং করছে, কী মিক্সিং করছে? হাই লেভেল অফ ভিটামিনস, মিনারেলস, হায়ার প্রোটিন এবং আর কিছু ফ্যাট, তো তখনই কিন্তু সেই ব্রিডিং ক্রপটা একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো, যেটা আমাদের হেলথকে কিন্তু পুরোপুরিভাবে ইম্প্রুভ করতে পারে, ঠিক আছে? তাহলে বায়ো ফর্টিফিকেশন আর কিছুই না, না বায়ো ফর্টিফিকেশন মানে হলো যে ক্রপটা, যে উদ্ভিদ বা যে কোনো প্লান্ট আমরা যেটা তৈরি করলাম তার সাথে মিক্সিং করব। ফর্টিফিকেশন মানে মিক্সিং করা, মিক্সিং অফ ভিটামিনস, ঠিক আছে? মিনারেলস, কোনো মিনারেলস হতে পারে, সেটা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা হতে পারে, কোনো প্রোটিন, কোনো ফ্যাট মিক্সিং করে দিয়ে সেই ক্রপটা যাতে ইম্প্রুভ হয় ফর পাবলিক হেলথের জন্য, ঠিক আছে? আচ্ছা তাহলে কী হবে এখন? না, যে ক্রপটা পেলাম তার মধ্যে এখন যেহেতু বায়ো ফর্টিফিকেশন করে নিলাম, তো তার কিন্তু এখন নিউট্রিশনাল যে কোয়ালিটি, পুষ্টিগত মান, সেটাও কিন্তু বেড়ে গেছে। কী কী জিনিস বাড়বে বায়ো ফর্টিফিকেশনের ফলে, এটা এমসিকিউতে পড়ে না? প্রোটিন কন্টেন্ট বাড়বে, তার সাথে সাথে তার কোয়ালিটি, অয়েল কন্টেন্ট বাড়বে, কোয়ালিটি মানে ফ্যাট কন্টেন্ট, ভিটামিন কন্টেন্ট বাড়বে, আর বিভিন্ন প্রকার যে মিনারেলসগুলো যোগ করেছি, মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট, তো সেটাও কিন্তু বাড়তে থাকবে, আর কিছুই না। হলো তাহলে তোমরা প্লান্ট ব্রিডিংয়ের মাধ্যমে যে ক্রপটা পেলে, সেই ক্রপের সাথে আমি ভিটামিনস যোগ করবো, মিনারেলস যোগ করবো, প্রোটিন যোগ করবো এবং বিভিন্ন প্রকার মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট যোগ করবো, করে দিয়ে সেটা অ্যাকচুয়াল পুরো ক্রপ হলো, যেটা পাবলিক হেলথের জন্য ইউজ হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এক্সাম্পলগুলো দেখো কী কী যোগ করা হয়েছে। দেখো প্রায় ইন 2000 মেইজ যে রয়েছে, ভুট্টার যে হাইব্রিড রয়েছে, তাতে প্রায় অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্ট বাড়ানো হয়েছে, টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট বাড়ানো হয়েছে। কী কী অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট বাড়ানো হয়েছে এটা পরে, লাইসিন এবং ট্রিপটোফ্যান মেইজের মধ্যে বাড়ানো হয়েছে। হ্যালো, তো কোশ্চেন পড়েছিলো একবার যে মেইজ ভুট্টা, এই ভুট্টার মধ্যে কোন কোন অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্ট বাড়ানো হয়েছে, তো ফার্স্ট অ্যান্সার হবে দ্যাট ইজ লাইসিন, আর সেকেন্ড হবে ট্রিপটোফ্যান। মনে থাকবে এটা? আমি মনে রাখতাম এমএলএ মনে করে, এমএলএ ফাটাগেষ্ট, এম ফর মেইজের ক্ষেত্রে, এল ফর লাইসিন বাড়ানো হয়েছে, আর এ ফর হলো তোমার হলো তোমার হচ্ছে সরি এমএলটি, তো টিফর হলো ট্রিপটোফ্যান। মনে রাখবে টিফর টাইরোসিন না, আবারও বলছি, সেই এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডের মতো গুলাতে পারে, মনে থাকবে? তো তাহলে মেইজ হেরিডের মধ্যে কতটুকু অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্ট বাড়ানো হয়েছে, লাইসিন এবং ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড বাড়ানো হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যালো, তাহলে প্রথমে ব্রিডিংয়ের মাধ্যমে যে মেইজ হাইব্রিডটা তৈরি করা হয়েছিল বা মেইজ ক্রপটা তৈরি করা হয়েছিল, তাতে যতটুকু অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্ট ছিল, বায়ো ফর্টিফিকেশনের মাধ্যমে তার অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট প্রায় ডবল হয়ে গেছে, ঠিক আছে? কী কী অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্ট বাড়ানো হয়েছে মনে রাখবে, লাইসিন এবং ট্রিপটোফ্যান। আচ্ছা একটা এক্সাম্পল, সেকেন্ড একটা এক্সাম্পল আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল, সেটা হলো অ্যাডলাস
স্যার অ্যাডলাস সিক্সিস কি? না, এটা হলো গম গাছের ভ্যারাইটি, হুইটের ভ্যারাইটি অ্যাডলাস সিক্সিস। আচ্ছা, হুইটের আর একটা ভ্যারাইটি আছে যেটা হিল ব্লান্ট রেজিস্ট্যান্স, সেই ভ্যারাইটির নামটা কমেন্টে করো, ঠিক আছে? ওকে ওকে নাও। তো গম গাছের ভ্যারাইটি হলো অ্যাডলাস সিক্স সিক্স, যার মধ্যে কী থাকে? হাই প্রোটিন কন্টেন্ট থাকে। তো অনেকবার এই কোশ্চেনটা এমসিকিউতে দিয়েছে, বিভিন্ন কোচিংয়ের মক টেস্টেও দিয়েছে, যে নেম দ্য ভ্যারাইটি অফ হুইট, এইভাবে কোশ্চেনটা এসছে, নেম দ্য ভ্যারাইটি অফ হুইট, ঠিক আছে? নেম দ্য ভ্যারাইটি অফ হুইট হুইচ হ্যাজ হাই প্রোটিন কন্টেন্ট। তো অ্যান্সার কী হবে? হুইচ হ্যাজ হাই প্রোটিন কন্টেন্ট। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অ্যাডলাস সিক্স সিক্স। তো তাতে অপশানে হিমগিরিও থাকবে, পুষা সাদাবাহার থাকবে, ঠিক আছে? তো অ্যাডলাস সিক্স সিক্স, ঠিক আছে? ওকে, যার মধ্যে হাই প্রোটিন কন্টেন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু রাইস হয়েছে তার মধ্যে আয়রন মিক্সিং করা আছে, তো তাদেরকে আয়রন ফর্টিফাইড রাইস বলছে। মানে ওই আয়রন যে আমরা ক্রপিং পেলাম ব্রিডিংয়ের মাধ্যমে, তার সাথে আয়রনটাকে আমি ফর্টিফাইজ করে মিক্সিং করে দিচ্ছি এটা। আচ্ছা, এবার চলো, এবারে একটা কোশ্চেন পড়ে, আমাদের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সেটা কোথায় আছে? এগ্রিকালচার সবাই জানো কৃষিক্ষেত্র, তো স্যার যে রিসার্চের ইনস্টিটিউট কোথায় আছে? তো কী হবে? দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড ইন দ্য নিউ দিল্লি, এটা নিউ দিল্লিতে আছে, মনে থাকবে, নিউ দিল্লিতে আছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। অনেক সময় এক্সামিনার এই ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটকে শর্ট ফর্মে লিখে আই এ আর আই, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় আছে? IARI। তো অ্যান্সার হবে নিউ দিল্লি, ঠিক আছে? চালিয়ে নাও, এবার আমরা কী করবো? না, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে তো কোন কোন খাবারের মধ্যে কোন কোন ভিটামিন আছে এটা তোমাদের মনে রাখতে হবে। কেন? এটা শুধুমাত্র নিটের কোশ্চেনের জন্য না, এটা তোমাদের মেডিকেলে বা সারা জীবন কাজে লাগবে, যে কোন কোন খাবারের মধ্যে কোন কোন ভিটামিন বা কোন আয়রন কন্টেন্ট বেশি আছে, এই এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তারা একটা রিলিজ করেছিল, একটা চার্ট, যে চার্টের মধ্যে কোন খাবারে কোন কোন কন্টেন্ট বেশি রয়েছে। জাস্ট মনে রাখো, এমনি মনে রয়ে যাবে। দেখো, ফার্স্ট বলো, ভিটামিন এ, তো ভিটামিন এ কোথায় বেশি রয়েছে? দেখো, ক্যারোট, গাজরে এবং স্পাইনাচ এবং পামকিনসে বেশি রয়েছে, ঠিক আছে? ভিটামিন এ বেশি রয়েছে। ভিটামিন সি কোথায় বেশি রয়েছে বলো? ভিটামিন সি বেশি রয়েছে কোথায়? বিটার গার্ডে বেশি রয়েছে, বথুয়া, মাস্টার্ড, টমেটো, এইগুলো বেশি রয়েছে। আয়রন ক্যালসিয়াম কোথায় বেশি রয়েছে? না, এটা বথুয়া এবং স্পাইনাচ। প্রোটিন কোথায় রয়েছে? প্রোটিন বিনে তো থাকবে, যেমন ব্রড, লেভাল, ফ্রেঞ্চ, গার্ডেন পি, এগুলোই প্রোটিন কন্টেন্ট বেশি আছে। আচ্ছা, তোমাদের তো গুলিয়ে যেতে পারে, তো তবুও মেন মেন জিনিসগুলো মনে রাখার চেষ্টা করো। দেখো, এর মধ্যে কোনগুলো বেশি মনে রাখবে? ভিটামিন এটা কোথায় রয়েছে যদি বলি, তো ভিটামিন এটা রয়েছে স্পাইনাচে, এটা মনে রাখবে ভালো করে, এবং ক্যারোটে, ঠিক? ভিটামিন সি কোথায় রয়েছে? গার্ডে রয়েছে, ঠিক? মাস্টার্ড টমেটোতে রয়েছে। আয়রন ক্যালসিয়াম রয়েছে তোমার বথুয়াতে, ঠিক? প্রোটিন রয়েছে তোমার বিনের মধ্যে, বিশেষ করে ফ্রেঞ্চ মানে কি বরবটিতে, গাজন পি মানে মটরশুঁটি, তো ওগুলো রয়েছে, বানি বলতেই পারবে, কোনো অসুবিধা নেই, এটা বানানোর জায়গা, এটা জাস্ট রিডিং দিয়ে রাখবে কোন খাবারে কোন কোন কন্টেন্ট বেশি আছে। আবারও বলছে, এটা কিন্তু মক টেস্টে অনেকবারই দিয়েছে, নিটে আজ অবধি আসেনি, ঠিক আছে? কিন্তু তবুও একবার করে মনে রাখবে, ভিটামিন এ ক্যারোট, গাজর, স্পাইনাচ, ভিটামিন সি গাজর, বাংলাগুলো চাইলে মনে রেখে দিতে পারে, ঠিক আছে? বিশেষ করে গোল্ডেন রাইস তো কী আছে বলো? গোল্ডেন রাইসের মধ্যে ভিটামিন এ বেশি থাকে, তাই না? তো সেটা হচ্ছে কী দিয়ে তৈরি হয়? বিটা ক্যারোটিন দিয়ে তৈরি হয়। যাই হোক, চাইলে একটু মনে রাখতে পারে জায়গাটা, ঠিক আছে? চলো, এবার সিঙ্গেল সেল প্রোটিন জিনিসটা কী? দেখো, সিঙ্গেল সেল প্রোটিন মানে কী হলো? না, অনেক সময় তোমরা জানবে যে যারা রুরাল এরিয়াতে থাকে, আনবার্ন এরিয়াতে থাকে, তারা কিন্তু প্রোটিন কন্টেন্ট বেশি করে পায় না, অর্থাৎ তারা ম্যাল নিউট্রিশন থেকে ভুগে, তাই না? প্রোটিন কন্টেন্ট কম থাকলে তাকে কী বলে? সে রোগটাকে বলেছিলাম কোয়াসিওকর বলে, তারা এই সমস্ত রোগগুলো থেকে ভুগে। তো তার জন্যই আমরা সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করব। সিঙ্গেল সেল প্রোটিন মানে কি? না,
সেটা হচ্ছে প্রোটিনের সাপ্লিমেন্ট হিসেবে এসসিপি ইউজ করব, ঠিক আছে? তাহলে মেন কথা সিঙ্গেল সেল প্রোটিন আর কিছুই না, যারা প্রোটিনের প্রোটিন পাচ্ছে না যতটুকু দরকার, অ্যাডিকুয়েট প্রোটিন সাপ্লাই পাচ্ছে না, প্রোটিনের অভাবজনিত রোগ লক্ষণ থেকে ভুগছে, ম্যাল নিউট্রিশনে ভুগছে, তাদেরকে সাপ্লিমেন্ট হিসাবে আমরা এই এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন ইউজ করব। তো ওই জন্য সিঙ্গেল সেল প্রোটিনকে কী বলা হয় না, ইট ইজ দ্য অল্টারনেট সোর্স অফ প্রোটিন ফর অ্যানিম্যাল এবং হিউম্যান বিইং, ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে কাজের জায়গায় এসে দেখা যাক, তো সিঙ্গেল সেল প্রোটিন কাকে বলে দেখো। তো এই জাতির দিকে খেয়াল রাখবে, তো মোর দ্যান 25% অফ দ্য হিউম্যান পপুলেশান ইজ সাফারিং ফ্রম হাঙ্গার অ্যান্ড ম্যাল নিউট্রিশন। 100% মধ্যে প্রায় 25%, কারণ বেশিরভাগ অনেক পাবলিক আছে যারা রুরাল এরিয়াতে থাকে, আনবান এরিয়াতে থাকে, যারা ঠিকঠাক করে প্রোটিন, অ্যাডিকুয়েট প্রোটিন পায় না, ম্যাল নিউট্রিশন থেকে ভুগছে, হাঙ্গার ক্ষুধার্ত ভুগছে, তো প্রায় 25% ভুগছে। তো এটা এমসিকিউ দিতে পারে কত পার্সেন্টেজ, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কী হবে না, তাদের ক্ষেত্রে অল্টারনেট সোর্স অফ প্রোটিন, প্রোটিনকে সাপ্লাই করবো কী ফর্মে, প্রোটিন তো পাচ্ছে না, ডিম মাছ মাংস খেতে পাচ্ছে না, তো তাদের জন্য সাপ্লাই হলো অল্টারনেট সোর্স অফ প্রোটিন ফর দ্যাট অ্যানিম্যাল, ফর দোজ অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান ইজ দ্য সিঙ্গেল সেল প্রোটিন কিন্তু আমরা তাদেরকে ইউজুয়ালি দিতে পারি। তো এবার অ্যান্সার হচ্ছে, স্যার সিঙ্গেল সেল প্রোটিন আমরা কীভাবে তৈরি করবো, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট না। সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করা হয় কীভাবে, এসসিপি হলো, তাহলে একটা উদ্ভিদ একটা প্রাণীদের ক্ষেত্রে অল্টারনেট সোর্স অফ প্রোটিন, যারা প্রোটিন পাচ্ছে না তাদের ক্ষেত্রে এই সিঙ্গেল সেল প্রোটিনটা কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? নর্মাল তো কীভাবে তৈরি করা হয় সিঙ্গেল সেল প্রোটিনটা, তো সেটা হচ্ছে মাইক্রোবসের সাহায্যে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার সাহায্যে, কিছু অ্যালগির সাহায্যে, কিছু ভাইরাসের সাহায্যে এই সিঙ্গেল সেল প্রোটিনটাকে ইউজ করা হয়। তো মাইক্রোবসের সাহায্যে কিন্তু বেশি বেশি করে তৈরি করা হয়, তো ওই জন্য বলছে যে মাইক্রোবস ইন্ডাস্ট্রিয়াল স্কেলে সোর্স অফ গুড প্রোটিন কন্টেন্ট, অর্থাৎ মাইক্রোবসটা হলো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় শিল্প কারখানায় একটা প্রোটিন ভালো তৈরি করতে লাগে। কীভাবে দেখো, প্রথম স্পাইরুলিনা, আমরা পড়েছিলাম অ্যালগিতে যে স্পাইরুলিনা এবং ক্লোরেল্লা দুটো থেকে আমরা ভালো মতো করে প্রোটিন পেতে পারি ওই অ্যালগি থেকে, তাহলে মাইক্রোবস পড়ছে, তাহলে স্পাইরুলিনা এবং অ্যালগিটাকে আমরা যদি কালেক্ট করি তাহলে ওখান থেকে আমরা প্রোটিনটাকে যদি কালেক্ট করি তাহলে প্রোটিনটা হয়ে গেল, এবং যারা প্রোটিনের অভাবে ভুগছে তাদেরকে আমি প্রোটিন দিতেই পারি। তো ওই জন্য স্পাইরুলিনা এবং ক্লোরেল্লাকে বলা হয় দে আর গুড সোর্স অফ প্রোটিন, ঠিক আছে? দেখো কেন, কারণ স্পাইরুলিনা যেটা গ্রোন হবে ইজিলি অন দ্য মেটেরিয়াল লাইক ওয়েস্ট ওয়াটার ফ্রম পটাটো প্রসেসিং প্ল্যান্ট কন্টেনিং স্টার্চ, ওকে? স্পাইরুলিনা কোথায় গ্রোথ করবে ইজিলি, বৃদ্ধিতে না ওয়েস্ট ওয়াটার, নোংরা জলে বৃদ্ধি গ্রো করবে, বৃদ্ধি হবে এদের, সেখান থেকে কী করবে না, সেখান থেকে পটাটো যেখানে আছে আলু থেকে আমরা স্টার্চ পাই, তো সেটাকে কালেক্ট করে নিল, আর কোথায় গ্রোথ করবে, স্ট্র, বিভিন্ন রকম কাদা, মোয়ালস অ্যান্ড অ্যানিমেল ম্যানিউর ইভেন সিউয়েজ, নোংরা জায়গাগুলো করবে, তো সেখান থেকে স্টার্চটাকে কালেক্ট করে টু প্রোডিউস লার্জ কোয়ান্টিটি ফুড রিচ প্রোটিন কালেক্ট করবে। হ্যালো, শুধু প্রোটিন দেবে না, তার সাথে সাথে স্পাইরুলিনা তোমার মিনারেলস দেবে, ফ্যাটও দেবে, কার্বোহাইড্রেটও দেবে, এবং ভিটামিনও পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, ইনসিডেন্টালি সাজ ইউটিলাইজেশন অলসো রিডিউসিং, দেখো যেহেতু স্পাইরুলিনা এটা একটা ন্যাচুরাল অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি, তো ওখান থেকে আমরা যেরকমভাবে ইজিলি স্টার্চ পাচ্ছি, কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, মিনারেলস পাচ্ছি, ফ্যাট পাচ্ছি ন্যাচুরালি, তো সেই জন্য ইট অলসো রিডিউস করছে এনভায়রনমেন্টাল পলিউশন, ওকে? যে এর ফলে পরিবেশ দূষণটাও কিন্তু কমে যাচ্ছে। তো স্পাইরুলিনাটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, শুধু স্পাইরুলিনা না আরেকটা অ্যালগি আছে সেটা হলো ক্লোরেল্লা, যেখান থেকে আমরা লার্জ স্কেলে প্রোটিন পেতে পারি, সেখানে হলো ক্লোরেল্লা। প্রোটিন পেতে পারি এবং ওই ধরনের প্রোটিনগুলোকে কী বলে, সিঙ্গেল সেল প্রোটিন। তো অ্যান্সার পরীক্ষায় কোশ্চেন পড়ে যে সিঙ্গেল সেল প্রোটিন পাওয়া যায় কোন কোন অ্যালগি থেকে, অ্যান্সার হবে স্পাইরুলিনা অ্যান্ড দ্য ক্লোরেল্লা, এদের থেকে আমরা কী পেতে পারি, সিঙ্গেল সেল প্রোটিন পেতে পারি। কীভাবে পাবো, এটা ন্যাচুরাল অ্যালগি, তাহলে যে কোনো মিডিয়ামে, কোনো ওয়েস্ট ওয়াটারে, দূষিত জলে, কোনো কর্দমাক্ত জায়গায়, ঠিক আছে, জায়গায় গ্রো করবে, তো সেখান থেকে পটাটো প্রসেসিং যদি উদ্ভিদ থাকে তো সেখান থেকে স্টার্চ থেকে কালেক্ট করবে, শুধু স্টার্চ থেকে কালেক্ট করবে, সেখান থেকে প্রোটিন কালেক্ট করবে, শুধু এগুলো না, তার সাথে সাথে বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট,
ভিটামিনস মিনারেলস এগুলো কালেক্ট করবে, কিন্তু মেন জিনিস আমরা স্পাইরুলিনা থেকে প্রোটিন পাবো, কলোরেলা থেকে প্রোটিন পাবো, যেগুলো সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে ইউজ করা হয়। কাদের জন্য? যারা প্রোটিনের অভাবে ভুগছে। হ্যালো, আচ্ছা, একটা ব্যাকটেরিয়া থেকে আমরা প্রোটিন পেতে পারি কী কী? না, মিথাইলোফিলাস মিথাইলোটপাস ব্যাকটেরিয়া থেকে পাই, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। মিথাইলোফিলাস মিথাইলোটপাস ব্যাকটেরিয়া থেকে হিউজ অ্যামাউন্ট অফ আমরা প্রোটিন পাই, হিউজ অ্যামাউন্ট অফ আমরা প্রোটিন পাই। প্রায় কত প্রোটিন পাই যদি আমি বলি, প্রায় 25 টন প্রোটিন পাওয়া যায়। তো সেটাও কিন্তু সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে সিঙ্গেল সেল প্রোটিন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো একটু নোট করে নাও। তাহলে সিঙ্গেল সেল প্রোটিন আর কিছুই না, সিঙ্গেল সেল প্রোটিন হলো ইট ইজ দ্য অল্টারনেট সোর্স অফ প্রোটিন, অল্টারনেট অল্টারনেট সোর্স অফ প্রোটিন হলো তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো, না যারা হচ্ছে ম্যান নিউট্রিশনে ভুগছে, যারা প্রোটিন পাচ্ছে না, অ্যাডিকুয়েট প্রোটিন পাচ্ছে না। প্রায় 25% শতাংশ যারা ম্যান নিউট্রিশনে ভুগছে, ম্যাল নিউট্রিশনে ভুগছে। ওকে, আচ্ছা, সিঙ্গেল সেল প্রোটিন মানে কি? প্রোটিনের সোর্স, যেখান থেকে আমরা প্রোটিন পাবো। তো সোর্সগুলো কোথায় কোথায় থেকে পাওয়া যায়, সোর্সগুলো কোথায় কোথায় থেকে পাওয়া যায়? একটা হচ্ছে আমরা পাবো তোমার স্পাইরুলিনা, স্পাইরুলিনা। একটা অ্যালগি থেকে পাবো ক্লোরেল্লা, থার্ড থেকে পাবো সেটা হলো ব্যাকটেরিয়া থেকে পাবো, এই দুটো হচ্ছে অ্যালগি। একটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় সেটা হলো মিথাইলোফিলাস, মিথাইলোফিলাস মিথাইলোটপাস, মিথাইলোটপাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সোর্স, এগুলো থেকে আমরা প্রোটিন কালেক্ট করব, সিঙ্গেল সেল প্রোটিন পাবো, এবং যেগুলোকে আমরা ইউজ করব যারা ভুগছে মানে পেশেন্ট থেকে। ঠিক আছে, চালিয়ে। আচ্ছা, নেক্সট টপিক টিস্যু কালচার, টিস্যু কালচার দেখো তো কীভাবে টিস্যুটাকে কালচার করা হয়। দেখো টিস্যু কালচার কীভাবে করা হয়, না এটা একদমই সিম্পল প্রসেস। টিস্যু কালচার বাংলায় বলে কোলাকোষ রোপণ, আমরা কোষটাকে বা কোলাটাকে কীভাবে রোপণ করবো, নতুনভাবে লাগাবো। তো টিস্যু কালচারে প্রথম স্টেপে যেটা করা হয়, আমি পরপর স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে স্টেপগুলো লিখতে থাকো। প্রথম স্টেপে কী করা হয়, না এক্সপ্লান্ট। আচ্ছা, প্রথমে টিস্যু কালচার জিনিসটাকে দেখো, এনসার্টের ভাষা অনুসারে বলি। ঠিক আছে, দেখো না, ট্রাডিশনাল ব্রিডিং টেকনিক ফেল টু কিপ পেস উইথ ডিমান্ড টু প্রোভাইড সাফিসিয়েন্ট ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট সিস্টেম ফর দ্য ক্রপ ইম্প্রুভমেন্ট। টিস্যু কালচারের দরকারটা কেন? আমরা যদি নর্মাল ব্রিডিং করি, তো নর্মাল ব্রিডিংয়ের মাধ্যমে যতগুলো উদ্ভিদ পাচ্ছি, সেই উদ্ভিদগুলোর সংখ্যা খুবই কম, খুব কম পরিমাণে আমরা উদ্ভিদ পাচ্ছি, তাই না? তাই না? ওকে, তো কম পরিমাণ পাচ্ছি, তো সেই জন্য যাতে বেশি বেশি করে লার্জ স্কেলে আমরা প্লান্ট পেতে পারি, লার্জ স্কেলে আমরা যাতে ক্রপ পেতে পারি, তো তার জন্য কী করা হয়, তো লার্জ স্কেলে যাতে করতে হয়, এবং ক্রপ ইম্প্রুভমেন্টের জন্য, যে প্লান্টটা পাচ্ছে তার ইম্প্রুভমেন্টের জন্য আরেকটা টেকনোলজি আবিষ্কার করা হয়েছে, যেটাকে টিস্যু কালচার বলে। হলো, টিস্যু কালচার কেন করতে হয়, না নর্মাল ব্রিডিংয়ের মাধ্যমে আমরা যে উদ্ভিদ পাচ্ছি সেটার সংখ্যা খুবই কম, তো সেই জন্য প্লাস, এবং অনেকটা স্লো প্রসেস, ধীরে 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 হয়, তো সেটাকে সাপ্লেস করার জন্য, সেটাকে সাবস্টিটিউট করার জন্য আমরা টিস্যু কালচার করি, যাতে ফাস্ট হবে, অনেক উৎপাদন পাবো, অনেক ক্রপ একসাথে পাবো, এবং ভেরি ফাটাফাট যাতে রিঅ্যাকশনটা হয়, তো এটাই হলো টিস্যু কালচার। ঠিক আছে, টিস্যু কালচার এই জন্য করা হয়েছে। আচ্ছা, টিস্যু কালচার মানেটা কি? না, টিস্যু কালচারের ডেফিনেশন বলছে একটা পুরোপুরি উদ্ভিদ তৈরি হয়ে যাবে কোনো একটা পার্টিকুলার উদ্ভিদের কাটা অংশ থেকে। মানে কি স্যার? মানে একটা উদ্ভিদের কোনো একটা অংশ আমি কেটে বাদ দিলাম, সাপোজ কাণ্ডটা বা কোনো পাতা, তো সেইখান থেকে পুরোপুরি কমপ্লিট একটা উদ্ভিদ তৈরি হয়ে যাবে, এটাকে টিস্যু কালচার বলে। তা টিস্যু কালচার হলো কি? না, হোল প্লান্ট জেনারেশন হবে, হোল প্লান্ট কুড বি জেনারেশন, একটা পুরোপুরি কমপ্লিট একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে ফ্রম এক্সপ্লান্ট থেকে। স্যার, এক্সপ্লান্টটা কি বলে বলছি? এনি পার্ট অফ দ্য প্লান্ট টেকেন আউট অ্যান্ড গ্রোন ইন দ্য টেস্ট। ঠিক আছে, চালিয়ে দেখো। ঠিক আছে, আর ওই প্রপার্টিটাকে কী বলে? টোটিপোটেন্সি বলে, বহুত জ্যাদা ইম্পর্ট্যান্ট। দিস ক্যাপাসিটি টু জেনারেট দ্য হোল প্লান্ট ফ্রম এনি সেল অর এক্সপ্লান্ট ইজ কল্ড হচ্ছে টোটিপোটেন্সি। ঠিক, তো আশা করি টোটিপোটেন্সির ডেফিনেশনটা ক্লিয়ার আছে। ঠিক আছে, অর্থাৎ একটা উদ্ভিদের কোনো কাটা অংশ থেকে
যদি পুরোপুরি একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যায় সেটাকে টিস্যু কালচার বলে, কালচারটাকে টিস্যু কালচার বলে, এই ক্যাপাসিটি এই ধর্মটাকে বলে টোটিপোটেন্সি, ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। ঠিক আছে, চালিয়ে দেখো এবার কী করা হয়। দেখো স্টেপগুলো দেখো তো কিছুই না স্যার, না সাপোজ এটা একটা তোমাদের প্লান্ট, এই হচ্ছে তোমাদের একটা সুন্দর প্লান্ট, ঠিক আছে, এটা টব মেলা থেকে গাছটা কিনে নিয়ে এসেছো, ওকে ভাই এটা একটা প্লান্ট। ঠিক, আমি কী করলাম, এটা পাতা এই কাণ্ড থেকে কিছু একটা এইটুকুনি অংশ আমি কেটে বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কাণ্ডের জায়গাটাকে আমি এইভাবে লিখছি, এটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। হ্যালো, এই যে কাণ্ড বা যেই অংশটাকে কেটে বাদ দিলাম উদ্ভিদ থেকে সেটাকে বলে এক্স প্লান্ট। দেখো নামেই বলছি এক্স, এক্স মানে বাইরে চলে গেলো, প্লান্ট মানে উদ্ভিদ থেকে, তাহলে এক্স প্লান্ট কী হলো, উদ্ভিদের সেই কাটা অংশ যেখান থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি হবে। ঠিক আছে, সেই প্রসেসটাকে টিস্যু কালচার, আর ধর্মটাকে বলা হয় টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি, পোটেন্সি ক্যাপাসিটি, পোটেন্সিয়াল মানে পোটেন্সিয়াল, তার মধ্যে একটা ক্যাপাসিটি রয়েছে টোটি মানে একটা হোল প্লান্ট তৈরি করতে। ঠিক আছে, ওই এক্স প্লান্ট হলো এটা, হলো এক্স মানে বাইরে, প্লান্টে মানে উদ্ভিদের যে কাটা অংশ যেখান থেকে এটা তৈরি হবে। আচ্ছা, এক্স প্লান্টটা তোমরা বুঝে গেলে, প্রপার্টি এটা বুঝে গেলে, এবারে কী করা হয়, এই যে এক্স প্লান্টটাকে কীভাবে এই কাটা অংশ এক্স প্লান্ট যেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয় সেটাকে কী করা হয়, না এই এক্স প্লান্টটাকে একটা টেস্ট টিউবের মধ্যে রাখা হয়। এটা ধরো টেস্ট টিউব, ওকে, তার মধ্যে কী করা হয়, না এই এক্স প্লান্টটাকে রাখা হয়, এই এক্সপ্লানটাকে কী করা হয়, এই টেস্ট টিউবের মধ্যে রাখা হয়। আচ্ছা, এই এক্সপ্লানটাকে টেস্ট টিউবের মধ্যে রাখার পর এখানে টেস্ট টিউবের মধ্যে যাবতীয় সাপ্লাই করা হয়, যাতে একটা উদ্ভিদ বৃদ্ধি হওয়ার জন্য কী কী লাগে বলো, নিউট্রিয়েন্টস লাগে, জল লাগে, বিভিন্ন রকমের হরমোন লাগে, ইনঅর্গানিক সল্ট লাগে, তাই না, বিভিন্ন রকমের অ্যাসিডিক বা গ্লুকোজ বা সুকার এই সমস্ত মিডিয়াম দিতে হয়, তাই তো, এগুলো লাগে, তাই তো। তো সেই জন্য আমরা তখন কী করবো, না টেস্ট টিউবে ওই জিনিসগুলো সাপ্লাই করবো যাতে এই এক্সপ্লানটা বৃদ্ধি হয়ে একটা উদ্ভিদ তৈরি করতে পারে। তাহলে এখান থেকে আমরা কী কী সাপ্লাই করবো দেখো, কোনো নিউট্রিয়েন্ট সাপ্লাই করলাম, ঠিক, নিউট্রিয়েন্ট, ভিটামিনস, ঠিক, সোর্স খাবার সোর্স হিসাবে সুক্রোজ টেস্ট টিউবের মধ্যে দিয়ে সাপ্লাই করলাম, আর একটা গ্রোথ রেগুলেটর হরমোন দেবো বাইরে থেকে, সেটা হলো অক্সিজেন সাইটোকাইন, যেহেতু তো উদ্ভিদের কাটা মতো অংশ, ওটা থেকে তো আর অক্সিজেন বা সাইটোকাইন রিলিজ হবে না, তো গ্রোথ রেগুলেটর হিসেবে অক্সিজেন সাইটোকাইনিন টেস্ট টিউবের মধ্যে সাপ্লাই করা হয়। আচ্ছা স্যার, তা যখনই এটা সাপ্লাই করলাম এবং এটাকে অনেকক্ষণ ধরে রেখে দেবো, প্রায় প্রলং ডিউরেশন ধরে মানে কিছুক্ষণ ধরে রেখে দেবো, হলো মানে ধরে নাও এক থেকে দুদিন রেখে দিলাম, ওকে, তারপরে কী হবে, ওই যে এক্সপ্লান যেটা কাটলাম তো সেইটা কী হবে, না টেস্ট টিউবের মধ্যে ওই এক্সপ্লান থেকে একটা নতুন নতুন করে গাছ তৈরি হয়ে গেছে। টেকনিকটা দেখো, এটা কিন্তু ল্যাবে করা হয় কিন্তু একটা একটা করে গাছ তৈরি হয়ে গেলো। তাহলে এবার ভাবো, এই উদ্ভিদের যতগুলো আমি পার্ট কাটবো, যতগুলো এক্সপ্লান তৈরি হবে ততগুলো থেকেই নতুন নতুন গাছ পাবো, এবং এটা ভেরি ফাস্ট প্রসেস, খুব ফাস্ট হচ্ছে, আনলাইক প্লান্ট ব্রিডিং, ওকে, ভেরি ফাস্ট প্রসেস, আর সাথে তো আর কী হচ্ছে, এটা ভেরি ফাস্ট প্লাস একসাথে অনেকগুলো গাছ পাবো, কেন একটা উদ্ভিদের আমরা অনেক অংশ কাটতে পারি, কাণ্ড পাতা মূল, তো যেই অংশটাই কাটবো এক্সপ্লান্ট সেটাকে টেস্ট টিউবে রাখবো, ওকে, তার মধ্যে নিউট্রিয়েন্ট সোর্স হিসাবে সুগার গ্লুকোজ, ঠিক আছে, অক্সিজেন সাইটোকাইন হরমোন দিলেই তো সেই এক্সপ্লান্টে কি পুরোপুরি এক একটা করে উদ্ভিদ তৈরি হবে, ঠিক, অর্থাৎ একসাথে অসংখ্য উদ্ভিদ তৈরি হবে, তাহলে ঠিক আছে থাউজেন্ড অফ প্লান্ট তৈরি হবে একসাথে, থাউজেন্ডস অফ হাজার হাজার উদ্ভিদ তৈরি হবে, থাউজেন্ড অফ প্লান্টস তৈরি হবে এই প্রসেসে, যেটাকে মাইক্রোপ্রোপাগেশন বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই হলো তোমার টিস্যু কালচারের স্টেপ, অর্থাৎ একটা উদ্ভিদ তার যে অংশটা কেটে বাদ দেবো সেটা এক্সপ্লান্ট, তাকে টেস্ট টিউবের মধ্যে রাখবো, বাইরে থেকে ওইগুলো সাপ্লাই করবো, এক্সপ্লান্ট থেকে একটা কমপ্লিট গাছ তৈরি হয়ে যাবে, এটাকে টিস্যু কালচার বলে, ওই ক্যাপাসিটি বা ধর্মটাকে টোটিপোটেন্সি বলে। হলো দেখো কী কী সাপ্লাই করতে হচ্ছে আমি বললাম, দেখো নিউট্রিয়েন্ট মিডিয়াম সাপ্লাই করবো, মানে টেস্ট টিউবের মধ্যে নিউট্রিয়েন্ট মিডিয়াম সাপ্লাই করবো, বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্ট ম্যাক্রো নিউট্রিয়েন্ট সাপ্লাই করবো, ইনঅর্গানিক সল্ট দেবো, ভিটামিনস দেবো, অ্যামাইনো অ্যাসিড দেবো, আর ইম্পর্ট্যান্ট পয়েন্ট অক্সিজেন সাইটোকাইনিন দেওয়া হয়, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, অক্সিজেন সাইটোকাইনিনটা দেওয়া হয় হরমোন হিসাবে। তো পরীক্ষায় কোশ্চেন পড়ে যে টিস্যু কালচারে কোন দুটো হরমোন ইউজ করা হয়, তো অ্যান্সার হবে অক্সিজেন এবং সাইটোকাইনিন, অনেকেই জিব্বেরেলিন বলে, তো জিব্বেরেলিন অ্যাসিড না, এটা খেয়াল রাখবে, ওকে, মিস্টেক করে ফেলে, ওকে, তো এর ফলে কী হবে,
না ওই এক্সপ্ল্যান্ট থেকে একটা আমরা উদ্ভিদ পাবো, এরকম যতগুলো এক্সপ্ল্যান্ট কালেক্ট করবো ততগুলো থেকে নতুন নতুন উদ্ভিদ পাবো। তো এখান থেকে আমরা বাই দিস অ্যাপ্লিকেশন অফ দিস মেথড ইট ইজ পসিবল টু অ্যাচিভ প্রোপাগেশন অফ দ্য লার্জ নাম্বার অফ প্লান্ট, আমরা অনেক অনেক উদ্ভিদ পাবো ইন ভেরি শর্ট ডিউরেশন, খুব কম টাইমের মধ্যে, একদিন দুদিনের মাথায় অনেক অনেক উদ্ভিদ পেয়ে যাবো। তো দিস প্রডিউসিং থাউজেন্ড অফ প্লান্ট থ্রো টিস্যু কালচার ইজ নোন অ্যাজ মাইক্রো প্রোপাগেশন। এই ডেফিনেশন তো কতবার এই জেসে পড়েছে, আমার কিছু বলার দরকার নেই। মাইক্রো প্রোপাগেশন, তো অসংখ্য উদ্ভিদ তৈরি করছি, থাউজেন্ড থাউজেন্ড অফ প্লান্ট তৈরি করছি টিস্যু কালচারের মাধ্যমে, তাকে মাইক্রো প্রোপাগেশন বলে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশন। আর এই জেসেও এসছে, মানে সরি নিটেও এসছে, যে মাইক্রো প্রোপাগেশন বলতে কী বুঝো, টিস্যু কালচারের মাধ্যমে যখন আমরা অসংখ্য অসংখ্য উদ্ভিদ পাই এক্সপ্লান্ট থেকে, তখনই সেটাকে মাইক্রো প্রোপাগেশন বলে। ঠিক আছে, আচ্ছা এবার ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই যে উদ্ভিদগুলো পেলাম, যে উদ্ভিদগুলো পেলাম সেই উদ্ভিদগুলো কিন্তু এক্সাক্ট জেনেটিক্যালি বাবা মায়ের মতো হয়, মানে পেরেন্টের মতো হয়, সেই জন্য ওদেরকে কী বলে, সোমা ক্লোনন। ক্লোন কী হলো না, ক্লোন হলো বলেছিলাম যে প্রজাতিতে তৈরি হলো সেটা যদি মর্ফোলজিক্যালি সিমিলার হয়, মর্ফোলজিক্যালি ফিজিওলজিক্যালি যদি সিমিলার হয় পেরেন্টের মতো, তাকে ক্লোন বলে, রিপ্রোডাকশনের কনসেপ্ট সোমা ক্লোন। তাহলে ওই যে প্লান্টগুলো তৈরি হলো, ইচ অফ দ্য প্লান্ট উইথ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল, এই ভাষাটা বলতেই হবে, আইডেন্টিক্যাল টু দ্যাট অফ অরিজিনাল প্লান্ট, সেই জন্য ওদেরকে সোমা ক্লোন বলে। হলো, তাহলে সোমা ক্লোনের ডেফিনেশন কী, না আমরা মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে যে প্লান্টগুলো পেলাম, যে উদ্ভিদগুলো পেলাম সেগুলো জেনেটিক্যালি জিনগতভাবে সিমিলার টু দ্যাট অফ পেরেন্টের মতো। ওকে, এর সমাকলন বলে। আচ্ছা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, মেনি ইম্পর্টেন্ট ফুড প্লান্ট লাইক টমেটো, ব্যানানা, অ্যাপেল হ্যাভ বিন প্রডিউস টু দিস মেথড। ঠিক, অর্থাৎ টিস্যু কালচারের মাধ্যমে আমরা কী কী উদ্ভিদ পেতে পারি, কী কী ফসল উৎপাদন করা হয় সেটা দেখো, সেটা হলো টমেটো, কোলা এবং আপেল। আপেল, কোলা, টমেটো এই প্রসেসের মাধ্যমে আমরা পেয়ে থাকি। ঠিক, চলো সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা পিভিজের এসছে, তো এটা মন দিয়ে শোনো এই ইম্পর্টেন্স পয়েন্টটা। সেটা হলো টিস্যু কালচারের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান আছে। দেখো এটা এনসিটিই বলে রেখেছে, আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান অফ দিস মেথড ইজ, আরেকটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান অফ দিস মেথড ইজ, সেটা কী হলো, সাপোজ একটা উদ্ভিদকে ভাইরাস আক্রমণ করেছে, ঠিক আছে, তো একটা উদ্ভিদ রয়েছে টবের মধ্যে, তোমরা ছাদে নিয়ে এসেছো, ছাদে রোপণ করেছো, ঠিক, তো সেই উদ্ভিদের কী করেছে না, ভাইরাস আক্রমণ করেছে, কিন্তু উদ্ভিদের পুরো পার্টটাকে ভাইরাস আক্রমণ করলেও দুটো জায়গা বাদ দিয়ে সেটাকে ভাইরাস এফেক্টেড করতে পারে, সেটা কী স্যার, না না ভাইরাস এফেক্টেড প্লান্ট, এক্সেপ্ট কোন জায়গাটাকে আটকাতে পারে না বা কোন জায়গাটাকে তোমার হচ্ছে ভাইরাস আক্রমণ করতে পারে না, সেটা হলো মেরিস্টেম, ভাজক কোলা। কোন ভাজক কোলা, একটা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, এপিক্যাল অ্যান্ড অ্যাক্সিলারি মেরিস্টেম। তো এই দুটো মেরিস্টেম হলো এপিক্যাল এবং অ্যাক্সিলারি যে ভাজক কোলা, তো এখানে ভাইরাস আক্রমণ করতে পারে না। তাহলে টিস্যু কালচারের মাধ্যমে আমরা যদি এই মেরিস্টেমটুকু পার্ট কেটে বাদ দিই এক্সপ্লান্ট হিসাবে, ওটাকে রোপণ করি, তাহলে সবগুলো তখন যে ওই উদ্ভিদ থেকে আমরা প্লান্টটা পাচ্ছি সেগুলো কিন্তু ভাইরাস ফ্রি প্লান্ট। তাহলে মেরিস্টেম কালচার যদি করি, তাহলে এগুলোকে যদি এবার আমরা টিস্যু কালচার করি, মেরিস্টেম টিস্যু কালচার যদি করি, তাহলে তখন কিন্তু আমরা কিন্তু ভাইরাস ফ্রি প্লান্ট পাবো। তো এটাই কোশ্চেন পড়েছিল,
যে ভাইরাস ফ্রি প্ল্যান্ট করতে গেলে তোমাদেরকে কি করতে হবে। অ্যান্সার চারটে অপশান দিয়েছিল, অ্যান্সার হবে মেরিস্টেম কালচার করতে হবে, ঠিক আছে। মেরিস্টেম কালচার করলে টু অবটেন ভাইরাস ফ্রি প্ল্যান্ট হলো, অথচ সেই উদ্ভিদটাকে কিন্তু ভাইরাস আক্রমণ করেছিল, বোঝার চেষ্টা করে, সেই উদ্ভিদটাকে ভাইরাস আক্রমণ করেছিল, কিন্তু ভাইরাস উদ্ভিদটাকে ভাইরাস আক্রমণ করলেও সেই উদ্ভিদের দুটো পার্ট, সেটা হলো এপিক্যাল এবং অ্যাক্সিলারি মেরিস্টেম, ওই পার্টটা বাদ দিয়ে উদ্ভিদের পুরো অংশটাকে ভাইরাস আক্রমণ করেছে। তাহলে ওই পার্টটাকে যদি আমি এক্সপ্লান্ট হিসেবে কেটে বাদ নিই, ওটাকে যদি টেস্ট টিউবের মধ্যে রেখে তাকে গ্রোথ রেগুলেটর অক্সিজেন সাইটোকাইন দিয়ে তার কালচার করি এবং ওখান থেকে থাউজেন্ড অফ থাউজেন্ড প্লান্ট পাই, তাহলে সেগুলো কিন্তু ভাইরাস ফ্রি প্লান্ট হয়ে গেল। কেন? কারণ আমরা তো মেরিস্টেমের কালচার করছি, হোল প্লান্টের তো করছি না, পার্টিকুলারলি সেই মেরিস্টেম যেখানে ভাইরাস আক্রমণ করতে পারেনি। কেমন? তাহলে একটা উদ্ভিদকে ভাইরাস আক্রমণ করেছে এক্সেপ্ট তার অ্যাক্সিলারি এবং এপিক্যাল মেরিস্টেম বাদ দিয়ে, তাহলে ওটাকে যদি কালচার করি, রোপণ করি, তাহলে তখনই আমরা ওখান থেকে ভাইরাস ফ্রি প্ল্যান্ট পাবো। তো ওইটা অনেকবার কোশ্চেন করেছে যে ভাইরাস ফ্রি প্ল্যান্ট পেতে গেলে কী করতে হবে, না অ্যান্সার হতে হচ্ছে মেরিস্টেম কালচার করতে হবে। হ্যালো, হেন্স ওয়ান ক্যান রিমুভ দ্য মেরিস্টপ, মেরিস্টেমকে রিমুভ করবো অ্যাস এ এক্সপ্লান্ট হিসাবে, তারপর ওটাকে অপটে টেস্ট টিউবের মধ্যে গ্রোথ করাবো, ইনভিট্রো টেস্ট টিউবের মধ্যে গ্রো করাবো, ইনভিট্রো মানে টেস্ট টিউবের মধ্যে, টু অপটেন ভাইরাস ফ্রি প্ল্যান্ট। তো কোশ্চেন দিয়েছে, আবারও বলছে, এটা কোশ্চেন এসেছে, এটা তোমাদের কোশ্চেন এসেছে যে ভাইরাস ফ্রি প্ল্যান্ট করতে গেলে কী করতে হবে। হলো, আচ্ছা এগুলো কাদের ক্ষেত্রে করা হয় দেখো, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউ, ব্যানানা, ফিউচার কোশ্চেন, সুগার কেন এবং পটাটো। তাহলে অলরেডি প্রিভিজারে কোশ্চেন এসে গেছে, মেরিস্টেম কালচার করলে আমরা ভাইরাস ফ্রি প্ল্যান্ট পাবো, বিশেষ করে এপিক্যাল এবং অ্যাক্সিলারি মেরিস্টেম। ওকে, ফিউচার কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে কার ক্ষেত্রে এটা করা হয়, তো অ্যান্সার হবে ব্যানানা, সুগার কেন এবং পটাটো, আলু, কোলা এবং আখ, যেগুলো মনে রাখতে পারো বিপিএস, বিএসপি, যে কোনো দিয়ে মনে হলো, বি ফর ব্যানানা, পি ফর পটাটো, এস ফর সুগার কেন, ঠিক আছে, যেমন করে মনে রাখতে পারো, এটা এটা ফিউচার কোশ্চেন। ওকে, আচ্ছা আর একটা টেকনিক লাস্টে, সোম্যাটিক হাইব্রিড, সোম্যাটিক হাইব্রিডাইজেশন লাস্ট টেকনিক কী না, এবারে যে জিনিসটা দেখবো সেটা হলো সোম্যাটিক হাইব্রিড এবং সোম্যাটিক হাইব্রিডাইজেশন কী। দেখো সিম্পল টেকনিক, একটা সেল আছে, ওকে, এটা মাঝখানে সেলের নিউক্লিয়াস আছে, ওকে, এটা হচ্ছে সেল মেমব্রেন, ওকে, আর একটা সেল আছে, এটা হচ্ছে সেলের মেমব্রেন বা সেল ওয়াল। হলো, নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে ঘিরে রয়েছে সেল ওয়াল, ঠিক আছে, সেল ওয়ালের ভেতরে সেল মেমব্রেন রয়েছে, সেল পর্দা রয়েছে। এখন বিজ্ঞানী কী করেছে, না সেল ওয়ালটাকে ড্যামেজ করেছে এবং সেল মেমব্রেনটাকে ড্যামেজ করছে, তাহলে স্যার কী পাবো, সাইটোপ্লাজম পাবো বা প্রোটোপ্লাজম পাবো, তাই তো? প্রোটোপ্লাজম মানে নিউক্লিয়াসটা প্লাস সাইটোপ্লাজম মিলিয়ে, আর সাইটোপ্লাজম বললে নিউক্লিয়াসটা বাদ দিয়ে যেটা পড়ছে, তাহলে আলটিমেটলি প্রোটোপ্লাজম পাবো। তাহলে এইটার আমি সেল ওয়ালটাকে ড্যামেজ করলাম, সেল মেমব্রেনটাকে ড্যামেজ করলাম, তাহলে আমি কী পেলাম, জাস্ট প্রোটোপ্লাজম পেয়ে যাবো, এইভাবে প্রোটোপ্লাজম পেলাম। অপরটার, অপর যে সেল আছে তারও আমি সেল ওয়াল এবং সেল মেমব্রেনটাকে ড্যামেজ করলাম, কোষ পর্দা এবং কোষ প্যাচি দুটোকে ধ্বংস করলাম, তারও প্রোটোপ্লাস্ট পেলাম। তারপরে এই দুটো প্রোটোপ্লাস্টের মধ্যে কী করলো, ফিউশন করে দিলাম। তাহলে দুটো প্রোটোপ্লাস্টের মধ্যে ফিউশন হলে কী হবে, নিউক্লিয়াস থাকলো একটা, এই সেলের নিউক্লিয়াস থাকলো, তারপরে পরপর তারা এইভাবে জুড়ে গেল, এইভাবে দুটো সেল, ধরো এই একটা সেলটাকে আমি নীল কালি দিয়ে দেখাই, তাহলে এইভাবে পরস্পরের সঙ্গে জুড়ে গেল, ঠিক আছে। তো এটা হলো প্রোটোপ্লাস্ট ফিউশন বলে, হলো এটাকে, এই টেকনিকটাকে প্রোটোপ্লাস্ট ফিউশন বলে। তাহলে কিছুই না, একটা কোষ আছে, সেই কোষের কোষ পর্দা এবং কোষ প্যাচেটটাকে গলিয়ে প্রোটোপ্লাস্ট পেলাম, ওকে। অপর একটা কোষ, সাপোজ এ কোষ, এটা বি কোষ, বি কোষের বাইরের যে কোষ পর্দা এবং কোষ প্যাচির ওটাকে গলিয়ে প্রোটোপ্লাস্ট পেলাম, সেই দুটো প্রোটোপ্লাস্টের তারপর স্টেপে কী করলাম, প্রোটোপ্লাস্ট ফিউশন করে দিলাম, প্রোটোপ্লাস্ট ফিউশন করে দিলাম, ঠিক। আচ্ছা, প্রোটোপ্লাস্ট ফিউশন করার পর যেটা আমি পেলাম, পুরো যে স্ট্রাকচারটা যেটা পেলাম, এই পুরো স্ট্রাকচারকে একত্রে বলাই হাইব্রিড ফর্মে আছে দুটো, তাই হাইব্রিড এবং সোম্যাটিক, যেহেতু সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাস্টের ফিউশন হয়েছে, তাই এই স্ট্রাকচারটাকে পুরোটাকে বলাই সোম্যাটিক হাইব্রিড, ঠিক। আচ্ছা, এই টেকনিকটাকে বলাই, টেকনিকটাকে যে প্রসিডিউর, টেকনিকটাকে বলাই সোম্যাটিক হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন, খতম। একটা বেস্ট এক্সাম্পল কী হয় না, আলুর, আলু নিয়ে হয়েছিল পটাটো সেল, আর টমেটো নিয়ে হয়েছিল
তো তাদের প্রথমে কোষ প্রাচীরটাকে গলিয়েছিল এনজাইম, ব্র্যাকেটে যেহেতু এগুলো উদ্ভিদ, তো সেলওয়ালকে গলানোর জন্য কোন এনজাইম লাগবে? সেলুলেজ, কারণ সেলওয়ালে সেলুলোজ থাকে, তাই গলানোর জন্য সেলুলেজ লাগবে। তো কোষ প্রাচীরটাকে গলিয়ে আলু এবং টমেটো, পটাটো এবং টমেটো মিলিয়ে যে সোমাটিক হাইব্রিড তৈরি হয়েছিল ওটাকে বলা হয় পোমাটো। পোমাটো, পটাটো এবং টমেটোর মিলিয়ে যেটা তৈরি হয়েছিল, খতম, শেষ। ঠিক আছে, আচ্ছা দেখো, তো প্রথমে আগে দেখো, প্রথমে সেলওয়ালটাকে ডাইজেস্ট করবো। এনসারটি বলছে প্রথমে ডাইজেস্ট করবো তাদের সেলওয়াল, কোষ প্রাচীরটাকে গোলাবো, সাথ সাথ প্লাজমা মেমব্রেনটাকে গুলিয়ে দেবো। ঠিক আছে, সেলওয়ালটাকে কাটলে আমরা কিন্তু ওটা পাবো, নেকেড প্রোটোপ্লাস্ট পাবো, সেল মেমব্রেনটাকেও গুলিয়ে দেবো। ঠিক আছে, এবারে ওই প্রোটোপ্লাস্টটাকে কালেক্ট করলাম, আইসোলেটেড প্রোটোপ্লাস্ট, একটা সেল থেকে অপারেটর সেল থেকে প্রোটোপ্লাস্ট কালেক্ট করলাম ফ্রম ডিফারেন্ট ভ্যারাইটি অফ প্লান্ট, উদ্ভিদ থেকে। ঠিক আছে, তারপর কী করবো, তাদের মধ্যে প্রোটোপ্লাস্টের হাইব্রিড করবো, প্রোটোপ্লাস্টের মিক্সিং করবো। তো তার ফলে যে হাইব্রিডটা আমি পেলাম তাকে সোমাটিক হাইব্রিড বলে, আর এই প্রসেসটাকে বলা হয় সোমাটিক হাইব্রিডাইজেশন বলে। ঠিক যেমন কালকের ক্ষেত্রে করা হয় টমেটোর সাথে পটাটোর মধ্যে করা হয়, করলে কী পাবো, টমেটো এবং পটাটোর মিক্সিং ক্যারেক্টার, দ্যাট ইজ পোমাটো পাবো, পোমাটো পাবো, হ্যাঁ কি না ভাই? পটাটো প্লাস টমাটোর মিক্সিং করলে আমরা কী পাবো, পোমাটো পাবো, পোমাটো হলো, সেটা হচ্ছে পটাটো আলুরও ক্যারেক্টার থাকবে, টমাটোরও ক্যারেক্টার থাকবে, তাহলে সোমাটিক হাইব্রিড পেলাম, প্রসিডিউরটাকে সোমাটিক হাইব্রিডাইজেশন পেলাম। তো এটাই হলো এই টেকনিকটা, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, এই দুটো প্রোটোপ্লাস্ট যখন দুটো প্রোটোপ্লাস্টকে জুড়ছি, কার সাহায্যে জুড়ছি, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যেটা দিতে পারে, সেটা হলো পেজ, পিইজি, মানে কি স্যার, পলি ইথিলিন গ্লাইকল, পলি ইথিলিন গ্লাইকোলের সাহায্যে দুটো প্রোটোপ্লাস্টকে কী করা হয়, ফিউশন করা হয় পলি ইথিলিন গ্লাইকোলের সাহায্যে। এটা কোশ্চেন দিয়েছে, এনসিটিতে দেওয়া নেই, কিন্তু এটা কোশ্চেন এসেছে। ঠিক আছে, চালিয়ে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সিম্পল, একটা সেল নিলাম, সাপোজ পটাটোই নিলাম, আলু টমেটো কোষ প্রাচীরটাকে গোলাবো প্রথমে সেলুলোজ এনজাইম দ্বারা, সেল মেমব্রেনটাকে গোলাবো, দুটো প্রোটোপ্লাস্ট কালেক্ট করবো, দুটো প্রোটোপ্লাস্টকে পলি ইথিলিন গ্লাইকোল দ্বারা ফিউশন করে দেবো। তো ফিউশন করার প্রসেসটাকে বলা হয় সোমাটিক হাইব্রিডাইজেশন, যেটা পেলাম সেটা সোমাটিক হাইব্রিড। তো আলু এবং টমেটো মিলিয়ে যেটা পাই পোমাটো, তাতে আলুরও ক্যারেক্টার থাকবে এবং সাথে সাথে তাদের টমেটোরও কিছু বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে ভাই, চলি, ঠিক আছে, দ্যাটস অল ফর স্ট্র্যাটেজি ইন ফুড প্রোডাকশন। আশা করি যে দুটো এমসিকিউ পড়বে এই চ্যাপ্টার থেকে তোমরা পেরে যাবে, যথেষ্ট ডিটেলসে করছি যাতে কোনো জিনিস বাদ না হয়, পুরো একদম 100% 360 আউট অফ 360 প্যাক আপ হয় সেই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ওকে।